আর আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন মিশকা তো স্টেজের উপর মুখ থুবড়ে পড়ে যায়, কিন্তু সে উঠে পড়ে বলে, দীপা তুমি এগুলো সব জেনে শুনে করেছো না? আমি জানি তুমি আমাকে হেনস্থা করার জন্য আর সবাই সামনে আমাকে অপমান করার জন্য এটা করেছো। তখন বাড়ির সকলে আর লাবণ্য সেনগুপ্ত বলে যে, মিশকা এসব তুমি কি কথা বলছো? দীপা তো জানতোই না এই পারফরমেন্সটা তুমি করবে, তুমি তো নিজে থেকে স্টেজে উঠে পারফরমেন্স করতে এসেছিলে, তাহলে তুমি দীপাকে কেন দোষ দিচ্ছ? এই কথাগুলো বলাতে মিশকার কিছুই বলে না, স্টেজ ছেড়ে এসে চলে যায়। তারপর সেনবাড়ির সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে সূর্য সোনারূপাকে বলে, মা তোমরা উপরে গিয়ে ঘুমিয়ে পড়ো, এবং তারপর সে দীপাকে বলে, দীপা এই নাও। দীপা বলে, এটা কি? তখন সূর্য বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার জন্মদিনে একটা বড় সারপ্রাইজ রেখেছি, এটাই হচ্ছে সেই সারপ্রাইজ, ডিভোর্স পেপার, তুমি আমাকে ডিভোর্স দেবে। এই কথা বলাতে দীপা বলে, আমি ডিভোর্স দেবো? এই কথা বলাতে বাড়ির সকলেই খুব অবাক হয়ে যায়। তারা বলে, তুই এসব কি বলছিস, তুই দীপাকে ডিভোর্স দিবি? এই কথা বলাতে সূর্য বলে, হ্যাঁ আমি দীপাকে ডিভোর্স দেবো, কারণ দীপাকে আমার কাছ থেকে সোনাকে কিছুতেই কেড়ে নিতে দেবো না, সোনার কাছ থেকে তুমি আমাকে কখনোই আলাদা করতে পারবে না। তখন দীপা বলে, ঠিক আছে আপনি যা চান তাই হবে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু তার আগে আমাকে সোনাকে ফিরিয়ে দিন, আমি সোনাকে নিয়ে এখান থেকে চলে যাব। এই কথা বলাতে সূর্য বলে, সোনাকে নিয়ে চলে যাবে মানে? তখন দীপা বলে, হ্যাঁ আমি আমার মেয়ে সোনাকে নিয়ে এখান থেকে চলে যাব। এই কথা বলাতে সূর্য বলে, সোনার বাবা ও মা দুজনেই আমি, তুমি সোনার কেউ না, তাই সোনাকে নিয়ে যাওয়ার অধিকার তোমার নেই। তখন দীপা বলে, না সোনা আপনার মেয়ে নয়, শুধুমাত্র আপনার মেয়ে নয়, সোনা আমারও মেয়ে, কারণ আমার সেদিন যমজ সন্তান হয়েছিল, আর সেই যমজ সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে রূপা আর একজন হলো সোনা। এই কথা বলাতে সূর্য বলে, আমি জানতাম তুমি এই কথাই বলবে, আর তাই আমি আগে থেকেই তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, আমি জানতাম যে তুমি কোনদিন হয়তো বলে বসবে যে তোমার যমজ সন্তান সোনা, আর তার জন্যই আমি এসব করেছি, আমি তোমাকে আমার কাছ থেকে সোনাকে কখনো কেড়ে নিয়ে যেতে দেবো না। আর তোমার এইসব বানানো গল্প রাখো দীপা, তোমার এইসব যমজ সন্তান এই সমস্ত কিছু মিথ্যে, কারণ তুমি এখন আমার বাড়িতে ফিরতে চাও, এই সেনবাড়ির ধন সম্পত্তির প্রতি তোমার অনেক লোভ আছে। তখন দীপা বলে, না ডাক্তারবাবু আপনি যেটা ভাবছেন এরকমটা কিছুই নয়, আমার আপনার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, আমার শুধু আমার মেয়েকে চাই। তখন সূর্য বলে, যে কি প্রমাণ আছে তোমার কাছে যে সোনা তোমার মেয়ে আর তোমার যমজ সন্তান হয়েছিল? তখন দীপা শিবানীকে সেখানে আসতে বলে, এবং তার সাথে সাথে সেদিন সেই ডাক্তারকেও সেখানে সে আনে। সে বলে, এরাই আমার প্রমাণ, শিবানী আপনি বলুন যে সেদিন আমার যমজ সন্তান হয়েছিল কিনা, আর ডাক্তারবাবু আপনি বলুন আপনি তো আমার ডেলিভারি করিয়েছিলেন, সেদিন আমার যমজ সন্তান হয়েছিল কিনা। এবং তার সাথে সাথে দীপা এটাও বলে যে, শুধুমাত্র এই কটা প্রমাণই আমার কাছে নেই, আপনার বন্ধু মিশকাও জানে যে আমার সেদিন যমজ সন্তান হয়েছিল। এই বলে সে তার ফোনে থাকা রেকর্ডিংটি সূর্যকে শুনিয়ে দেয়, এবং তারপর সমস্ত কিছু শুনে সূর্য বুঝতে পারে যে সোনাই হলো দীপার আসল সন্তান। কিন্তু এখন সূর্য কি করবে, সে কি ডিভোর্স নেবে নাকি সে সোনাকে ফিরিয়ে দেবে? তখন দীপা বলে, আমার মেয়ের কাছে আসা থেকে আমাকে যদি কেউ আটকায় তাহলে আমি সমস্ত কিছু করতে রাজি, যেটা আপনি কখনো ভাবতেই পারবেন না। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডে আপনারা এই সমস্ত দৃশ্যগুলোই দেখতে পাবেন, আর অনুরাগের ছোঁয়ার এমন এপিসোড দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।